আইসিসিতে আবারও বড় দান মারল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিসিআই। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আগামী চার বছরের আয় বণ্টনে সর্বোচ্চ প্রায় 40% ঘরে তুলবে ভারত। এক্ষেত্রে পুরনো তিন মোড়ল নীতি থেকে সরে এলেও অর্থনৈতিক মডেলে সমতা আনতে পারেনি আইসিসি। ক্রিকেটের ওয়েবসাইট ESPN ইনফোকে জানিয়েছে, উল্টো পরবর্তী মডেল অনুযায়ী আগের মতোই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সম্ভাব্য আয়ের প্রায় সিংহভাগ পাচ্ছে বিসিসিসিআই ও অন্য দুই মোড়ল। তবে এই তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। আগামী চার বছরে অর্থাৎ 2024 থেকে 2027 সাল পর্যন্ত আইসিসির সম্ভাব্য আয়ের একটি প্রস্তাবিত মডেল ক্রিক ইনফো পেয়েছে। সেখানে বলা হয়েছে, এই চার বছরে আইসিসির সম্ভাব্য বার্ষিক আয় $600 মিলিয়ন, যার মধ্যে সর্বোচ্চ 38.50% পাবে বিসিসিসিআই। অর্থের হিসাবে যা প্রায় $230 মিলিয়ন। দ্বিতীয় সর্বোচ্চ আয় করবে তিন মোড়ল এর আরেক সদস্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। থ্রি লায়ন্সরা 6.89% মানে $41.33 মিলিয়ন নিজেদের ঘরে তুলবে। আরেক মোড়ল ক্রিকেট অস্ট্রেলিয়া সিএআইয়ের দিক থেকে তৃতীয় স্থানে। তাদের সম্ভাব্য বার্ষিক আয় হবে $37.53 মিলিয়ন। 30 মিলিয়নের ওপর আর মাত্র একটি দেশই রয়েছে। এই তালিকায় চার নম্বরে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, তারা পাবে $34.51 মিলিয়ন। তবে বাংলাদেশ সহ বাকি পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিটি 5% কম আয় করবে। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পাবে $26.74 মিলিয়ন। এমনকি নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ আয়ের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে। সবচেয়ে কম পাবে আফগানিস্তান, $16.82 মিলিয়ন। শামসুজ্জাহান, পদ্মা নিউজ।